আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সময়টুকু কবুল করে নিন ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রাম দেখার মাধ্যমে যেন আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসা আগাচ্ছে আরও বৃদ্ধি পায়, তার সম্পর্কে জানার মাত্রা যেন আরও বৃদ্ধি পায়, এবং যতটুকু জানতে পারি ভালো ভালো জিনিস তার জীবন থেকে, সেগুলো যেন আমরা আমাদের আমলি জিন্দগিতে নিয়ে আসতে পারি, এই দোয়া করছি ইনশাআল্লাহ সবার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম গত পর্বে, আমরা শুরু করেছি বদর যুদ্ধ নিয়ে। বদর যুদ্ধ নিয়ে হয়তো তিনটি পর্ব চলবে, আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব বদর যুদ্ধের মানে মেইন যুদ্ধটা যেভাবে হয়েছিল তার সে সম্পর্কে, তারপরে যে বদর যুদ্ধ সম্পর্কে কোরআন এবং হাদিসের যে ইন্ডিকেশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত এপিসোডে দেখাতে চাইছিলাম কীভাবে যুদ্ধ হয়েছে, সেখানে আমরা বলেছিলাম যে আসলেই মদিনার মুসলমানদেরকে ধ্বংস করা, মদিনার রাষ্ট্রকে ধ্বংস করা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র ছিল কুরাইশের, এবং তার জন্য তারা বহু টাকা পয়সার, 50,000 দিনারের অস্ত্রশস্ত্র এবং রসদপত্র যুদ্ধের জন্য তারা ক্রয় করে, এবং যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার জন্য চেষ্টা করেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলার প্ল্যান এবং তাকদীর মুসলমানদেরকে একটা যুদ্ধের মুখোমুখি করে, সেটা আমরা গত আলোচনা করেছিলাম এপিসোডে। আমরা আজকে দেখাবো যে এই যুদ্ধটা কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং সুন্দর লিডারশিপে কীভাবে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছিলেন, এবং সেখান থেকে মুসলমানদেরকে সাথে করে নিয়ে মদিনায় তিনি ফিরে এসেছিলেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। এখানে আমরা আলোচনা করতে চাচ্ছে যে আল্লাহ রাসূল কিন্তু যুদ্ধের আগে সবাইকে নিয়ে একটা শুরা করেছিলেন, একটা পরামর্শ সভা করেছিলেন। এই পরামর্শ সভায় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর যুক্তি দিয়েছিলেন যে আপনি যুদ্ধ করেন, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতন হব না, যে বলছিল তুমি এবং তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, বরং আপনি যান যুদ্ধ করেন, আপনি এবং রব আপনার সাথে আমরা সবাই আছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরামর্শ চাইলেন। হ্যাঁ, যখন পরামর্শ চাইলেন তখন আনসাররা বুঝতে পারলেন যে আসলে আমাদের নবী আমাদেরকে বোঝাচ্ছেন, কারণ দেখেন এখানে 313, 314, 317 জনের মধ্যে আপনার ম্যাক্সিমাম 86 জন ছিল মুহাজির, আর বাদ বাকি সবাই কিন্তু আনসারদের মধ্যে থেকে। এখন তাদের রায়টা দরকার, আমি এটা বলেছি যে মানে আনসারদের তো মদিনার বাইরে এসে যুদ্ধ করা এ সম্পর্কে কোনো চুক্তি ছিল না। এখন যখন আল্লাহ রাসূল আবার বললেন যে তোমরা আমাকে পরামর্শ দাও, তখন সাদ এমনি মুআদ উনি উঠে দাঁড়াইলেন এবং দাঁড়াই বললেন যে সম্ভবত আপনি আমাদেরকে বোঝাচ্ছেন, তবে আপনাদেরকে একটা কথা বলে দেই, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ ফামদি, আপনি বেরিয়ে পড়েন ইনশাআল্লাহ, লিমা আরাত্তা মানে যা আপনি ইচ্ছা করেছেন সেই দিকে, ফাওয়াল্লাযী বাআতাকা বিল হাক্কি, যদি আল্লাহ ওই সত্তার কসমের, ওই সত্তার কসম করে বলি যার হাতে যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, লাউ ইস্তিআরাতা বিনা হাদাল বাহর লা খুদনাহু মাআক, যদি আপনি আমাদেরকে নিয়ে এই যে লোহিত সাগর দেখা যাচ্ছে সেই সাগরের প্রান্তে আপনি আমাদেরকে নিয়ে যান, এবং এই সাগরের মধ্যে যদি আপনি ঢুকে পড়েন তাহলে লা খুদনাহু মাআকা, এবং সেখানেও আপনার সাথে আমরা সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। এই যে কথাটা উনি বললেন, তিনি অন্যান্য রেওয়ায়েতে অন্যরকমও আছে, সাদ ইবনে মাজ এটাও বলেছিলেন যে হয়তো আপনি ভয় করতেছেন, আনসাররা আপনার এটা হক মনে করছে না এবং তারা আপনাকে সাহায্য করবে না মানে মদিনার অভ্যন্তর ছাড়া, তবে আমি আনসারদের পক্ষ থেকে বলছি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলেন, আপনি চাইলে পাহাড়ের উপরে যেতে চান সেখানে যেতেই পারেন, এবং যদি চান পাহাড় অতিক্রম করে যান সেখানেও আপনি আমাদেরকে পাবেন, সে আপনি যা সম্পদ আমাদের কাছ থেকে চান সব পাবেন, এবং আপনি যা আমাদেরকে দেবেন তাও আপনি ইচ্ছা করলে সেটাই হবে, এবং যা নেবেন আমার কাছ থেকে তাও পাবেন, আমরা সেটা ভালোবাসবো আপনাকে দিতে, এবং আপনি যা আদেশ করবেন সেখানে আমরা তাবা অনলি আমরিকা, আপনার আদেশের আমরা অনুসারী হব।
যখন সাদ ইবনে মুআদের কথা এটা শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, যদিও তিনি বের হয়েছিলেন এবং অন্যান্য সাহাবীরা বের হয়েছিল মানে ওই কাফেলা নেওয়ার জন্য যে কাফেলার শক্তি কম ছিল, অর্থ বেশি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই কাফেলার বিরুদ্ধে এখন লড়তে হবে, যে কফিলা কাফেলার সম্পদ নাই কিন্তু শক্তি দুর্দমনীয়, অনেক বড় শক্তি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বুঝতে পেরেছেন যে তার সাহাবিরা দমে যাওয়ার পাত্র নন, তিনি এখন সামনে এগিয়ে যাচ্ছেন। এগোতে এগোতে তারা উনি বদরের আগে ওখানে গেলেন। এখন যে কাজটা উনি করতেন মানে দারুণ জিনিস, সেটা হলো যে উনি অবস্থাকে পর্যবেক্ষণ করা যুদ্ধের আগে, মানে সরাসরি যুদ্ধে নামার আগে পর্যবেক্ষণ করা, এটা কিন্তু খুবই জরুরি দরকার। দেখেন একজন নবীর পর্যবেক্ষণ কেমন ছিল এই মানে বদর যুদ্ধে আমাদেরকে দেখায়। একটা অবস্থা এমন ছিল যে ওনারা, উনি এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা রাতে বের হয়েছেন, হাঁটতেছেন, এক সময় এক বুড়োর সাথে দেখা হলো। বললো যে যে বুড়া তাকে সম্বোধন করে বললেন যে আচ্ছা তুমি জানো যে একটা যুদ্ধ ভাব লাগতেছে এখানে, একটু খবর রাখো, এই যে মুহাম্মদ তারপরে কারা কারা এরকম যুদ্ধ করতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বুড়া বলল যে না আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ বলতে পারে যদি তোমরা কারা এটা আমাকে যদি বলো। আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা আমরা কারা এটা তোমাকে বলা হবে, তো তুমি ওই খবরগুলো দাও আমাদের। তখন সে বলতেছে যে তোমরা কারা বলবা তো আমাকে, তো বলে হ্যাঁ আমরা কারা তোমাকে বলবো। তো বলতে শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে বেরিয়েছেন যুদ্ধ করার জন্য, তিনি অমুক জায়গায় ছিলেন, আশা করতেছি তিনি বদরের বা অমুক জায়গায় আছেন বদরের কাছাকাছি। আবার শুনছি মানে আবু জাহালরাও যুদ্ধের জন্য বেরিয়েছে, বেরিয়ে অমুক জায়গায় ছিল, আশা করতেছি তারা বদরের পাশে অমুক জায়গায় আছে, এইটাই আমরা শুনছি। তো বলছে যে ও আচ্ছা তাহলে মানে তারা কাছাকাছি চলে আসছে, তাহলে হ্যাঁ আমার যতটুকু ধারণা তারা খুব কাছাকাছি চলে আসছে। তো আল্লাহ রাসূল প্রথম ধারণা পেলেন যে কুরাইশ সৈন্য প্রায় কাছে চলে আসছে। তো লোক বুড়াও বলছে এবার বলো তোমরা কারা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আল্লাহর নবী রসুল, কিন্তু যুদ্ধের ময়দানে উনি একজন সেনাপতি, উনি একটা বিরাট জেনারেল যিনি বড় যুদ্ধের একটা মানে মানে প্রশিক্ষণ দিচ্ছেন এবং সামনে এগোচ্ছেন। উনি বললেন নাহনু মিন মা, নাহনু মিন মা, আমরা পানি থেকে। চিন্তা করে দেখেন এখানে মানে আমরা যারা মানে ইসলাম মেনে চলি, যুদ্ধের সময়ের কথাবার্তার ধরন, ডিপ্লোম্যাটিক জায়গায় কথাবার্তার ধরন, সাহিত্য চর্চার জায়গায় কথাবার্তার ধরন, সেমিনার সিম্পোজিয়ামে কথাবার্তার ধরন, ওয়াজ মাহফিলে যে কথাবার্তার ধরন, এক হলেও হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা থাকে। আল্লাহ রাসূল এখানে ডিপ্লোম্যাট, ডিপ্লোম্যাট না ইন্টেলিজেন্ট, এটা ইন্টেলিজেন্স ব্যুরোতে উনি কাজ করছেন, এখন খবর অন্বেষণ করছেন। উনি যদি এখন বলে দেন যে একেবারে পীর সাহেবদের পীর সাহেব হয়ে একেবারে ওলি আল্লাহ হয়ে, উনি তো নবী, এক বিরাট নবী, উনি সত্য কথা বলে দিন, এই বুড়ো তুমি জানো আমি হলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই হলো আমার আবু বকর। তাহলে তো ওই রাত্রেই তো এই বুড়ো যে তখন তো সে বুড়ো মুসলমান হয়নি, ওই অন্য পক্ষকে তো বলে দিতে পারে ওই ওখানে শুয়ে রয়েছে ধরে হত্যা করে ফেলো, তাই না? তো এই যে মানে যুদ্ধের দক্ষতা উনি রাত্রেই দেখানো শুরু করলেন। উনি বুঝতে পারলেন যে কুরাইশরা খুব কাছাকাছি জায়গা চলে আসছে। এই সময় আরও একটা ঘটনা ঘটলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনুল আওয়াম সাদ ইবনে আবি ওয়াক্কাস, এনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাদের তিনজনকেও এই আর্মি ইন্টেলিজেন্সে লাগালেন, তারা মানে স্পাই করতেছেন বিভিন্ন জায়গায় কোথায় কী হচ্ছে কি না হচ্ছে এই খবর নিচ্ছেন। তো ওনারা তিনজন গা ঢাকা দিয়ে আছেন বদর কূপের একদম, বদর একটা কূপের নাম, এই কূপের একদম পাশে ওখানে মানে আছেন ওত পেতে। হঠাৎ করে দেখে দুইজন দাস, দুটো ছোটো ছোটো বাচ্চা ওখানে এসে পানি তুলতেছে।
তো আল্লাহ রসুল তো আসলে ওই জায়গাটা দখল করে ফেলছিলেন আগের থেকে, বদরকুপের এই জায়গাটা উনি লোকজন দখল করে ফেলছে। এর মধ্যে যখন ছেলেটা পানি নিচ্ছে, তো ওর তিনজন যে ছেলেকে বললে এই তুই তোরা তুই কে তোরা দুইজন কারা, তো তখন তো যেহেতু শত্রুপক্ষের তারা সেইভাবে কথা বলার চেষ্টা করেছে, তো ওরা প্রথমে বলছে যে আমরা নাহনু সুকাতু কুরাইশ বাথুন আল নাসকিহাহুম মিনাল মা, আমরা কুরাইশের সাকি পানি পান করাই, আমাদেরকে পানি পান করানোর জন্য পানি নেওয়ার জন্য এখানে পাঠাইছে। তো তখন লোকজন তার মারা শুরু করেছে, এই কী বলিস তোরা। তখন ওই ওর ছেলে দুটো মানে বাধ্য হয়ে বলছে যে আমরা আবু সুফিয়ানের দাস। তো তখন ছেড়ে দিয়েছে, আল্লাহ রসুল তখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ে এসে হেসে বললেন কে তোমরা কি, তোমার এই যে ছেলে দুটো যখন সত্য কথা বলল তখন তোমরা মারলে, আর যখন মিথ্যা কথা বলল তখন তোমরা সত্য কথা বললো তখন তোমরা মারলে, আর যখন মিথ্যা কথা বললো তখন তাকে ছেড়ে দিলে। বলছে যে আমরা আবু সুফিয়ানের দাস, তা তো আর না, এটা তো মানে যুদ্ধের লোকজন তো এরা। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললে মানে ওই দুইজনকে বললেন এই তোমরা বলো তো যে কুরাইশরা সংখ্যায় কত। তো বলছে আমরা জানি না। তো বলছে আচ্ছা ঠিক আছে বলো তো দেখি তারা কয়টা উট জবাই করে। তো বললো যে প্রত্যেক দিন আমরা দেখি কোনো দিন 9টা কোনো দিন 10টা। আল্লাহ রসুল বল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে ওদের সংখ্যা 900 থেকে 1000-এর মাঝখানে, এ দেখেন কি প্রজ্ঞা আর কি। তো বলার পরে বললে যে এখন তুমি ওই নামগুলো বলো যে মক্কার কারা কারা চলে আসছে। তো তখন ওরা দুইজন বলল যে ওতবা আসছে, সাইবা আসছে, আবুল বখতিরি ইবনে হিসাম আসছে, হাকিম ইবনে হিজাম আসছে, নৌফাল ইবনে খুয়াইলিদ আসছে, হারিস ইবনে আমির, তুআইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামা ইবনে আসওয়াদ, আবু জাহল ইবনে হিসাম, উমাইয়া ইবনে আবু খালফ, এই এই মানে নেতাগুলো আসছে। এরাই হলো আসলে তখনকার কিন্তু শ্রেষ্ঠ লিডার। আবু সুফিয়ান তো ওখানে ছিল না, এরা মানে মানে আবু সুফিয়ানকে বাদ দিলে এরাই ছিল তখন মদিনা মক্কার সব কিছু চালাতো, সব কিছু দেখতো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে ওরা আসছে মানে বদরের ঠিক দক্ষিণ দিক থেকে, মক্কার থেকে ওদিক থেকে আসতেছে, আসছে যে যেখানে তারা শিবির স্থাপন করেছে, সেনা ছাউনি স্থাপন করেছে, সেটা হলো উঁচু জায়গা, আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিচু জায়গায়। নিচু জায়গায় একটা সমস্যা হলো এই যে মানে ওখান থেকে উড়ে বালুগুলো নিচে আসে, এবং বালুতে ওখানে যদি বৃষ্টি না হয় তো বালুতে হাঁটা চলা খুব কষ্টকর হয়। আপনারা যারা দেখবেন যে যেখানে খুব বেশি বালু থাকে সেখানে হাঁটা যায় না কিন্তু, এবং সবচেয়ে বড় সমস্যা হলো ঘোড়ার খুরগুলো ওখানে ডুবে যায়, কাছে দৌড়ানো যেয়ে কষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত হয়ে বললেন যে কী করা যায়, এটা একবার নিচু জায়গায় আমরা পড়ে গেছি, এখন কী করা যায়। তো আরও একটা ঝামেলা হলো যে ওই মানে ওই দিন রাতে অনেকের গোসল করার দরকার হয়ে পড়ে, কিন্তু কোনো পানি ছিল না, এখন কী করবে একটু অনেক চিন্তায় পড়ে গেছে। তখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল দোয়া করলেন, এবং সে সময় ওখানে পানি আসলো, পানি মানে বৃষ্টি হলো। এই বৃষ্টিতে এত বেশি বৃষ্টি হলো যে উপরের জায়গাগুলো আরও মানে পিছলে হয়ে গেল, আর নিচের জায়গাগুলো উপরটা স্লিপারি হয়েছে, নিচেরটা হয়ে গেছে একদম শক্ত। বালুর উপরে পানি বেশি পড়লে কিন্তু জায়গাটা খুবই শক্ত হয়ে যায়, এর মুসলমানদের উপকার হয়ে গেল। এবং ওই পানি কূপের পানি তো আছেই, সামান্য হলেও পানি আছে, কিন্তু ওই যে পানি এসে জমা হয়ে গেল সেখানে সাহাবায়ে কেরাম গোসল করতে পারলেন, উজু করতে পারলেন, পানি ব্যবহার করতে পারলেন। আল্লাহ তাআলা তাদের প্রথমেই তাদের এই স্ট্র্যাটেজিক একটা জায়গাটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য দিয়ে ভালো করে দিলেন, সুন্দর করে দিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে এমন এক জায়গায় এসে তিনি সেনা ছাউনি গেড়েছেন যার পাশে কুয়াটা আছে। কুয়াটাই হলো তখনকার সময় আপনারা চিন্তা করেন যে পানি কত দরকার হয়, সেই পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা পেয়েছেন। পাওয়ার পরে উনি ওই ওই কেন্দ্রিক কুয়ার একটু দূরে যেয়ে উনি তার নিজের জায়গা ঠিক করেছেন। ওই সময় আল হাবাব ইবনুল মুনদির উনি আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই যে জায়গাটা আসছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে এখানে আপনি সেনা ছাউনি করতেছেন, নাকি
যুদ্ধের কৌশল হিসেবে আপনি করতেছেন। তো তখন উনি বললেন, না এটা তো এটা কৌশল হিসেবে আমি নিয়েছি। তখন উনি বললেন যে দেখেন, এটা আপনার ভালো জায়গা না, আপনি ওই যে জায়গাটা পানি আছে ওই পানির ওই জায়গার ওই পাশেতে ওই মানে আপনি ওখানে নেন, নিয়ে এমনভাবে জায়গা করেন যাতে করে দেখা যাবে যে আমরা পানি আমরা পান করব, ওই শত্রুপক্ষ পান করতে পারবে না, এবং আপনার যদি কোনো সমস্যা হয় আপনি এই এই কেন্দ্রে থাকলে লোকজন আপনার পাশে থাকবে, আপনার কোনো সমস্যা হলে সেটা তারা মানে দেখবে। এখন আল্লাহ রাসূল কীভাবে কোন জায়গা থেকে নেতৃত্ব দেবেন এটা নিয়ে একটা কোশ্চেন আসে। এই কোশ্চেন যখন আসে তখন সাদ ইবনে মাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দেখেন আগের কথা দ্বারা বোঝা যায় যে যুদ্ধের ফয়সালা যুদ্ধের ময়দানে নবীরাও পর্যন্ত কিন্তু অন্যের পরামর্শ নিয়েছেন। কারণ হলো যে তিনি যখন এই কথাটা বলেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে ভালো লেগেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা আন্দোলন বা একটা ইসলামের সমাজের যখন নেতা হন কেউ, তিনি যে সব কিছু জানবেন এটা কিন্তু শর্ত নয়। তবে প্রত্যেকটা সেক্টরে এক একজন পারদর্শী থাকে, তাদের পরামর্শ কিন্তু নেওয়া উচিত, এবং তারা যে পরামর্শগুলো দেয় সেই পরামর্শগুলোকে মনে করা দরকার যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন যুদ্ধের সময়ও। আচ্ছা, এরপরে সাআদ ইবনে মুআয এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সাধারণত মানে আপনি যেভাবে লড়াই করতেছেন ঠিকই আছে, একজন নবী হিসাবে আপনি সবার ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেছেন ঠিকই আছে, কিন্তু আসলে যখন বড় বড় যুদ্ধগুলো হয় আমরা দেখছি যে যিনি প্রধান সেনাপতি থাকেন তার একটা কেন্দ্রীয় জায়গা থাকে, তার একটা উঁচু জায়গা থাকে যেখান থেকে তিনি লিড দেন, এবং সেটাও থাকে খুবই সুন্দর একটা জায়গা, তার আশেপাশে থাকে এমন কিছু সেনাবাহিনীর লোকজন যারা তাকে প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে। তো আপনি যে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন সাধারণ সোলজারদের সাথে, এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। তবে আমি চাচ্ছি যে আপনার জায়গাটা উঁচু জায়গা হোক, যেখান থেকে আপনি সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন উভয় পক্ষকে এবং নির্দেশ দিতে পারবেন, এবং আপনার নির্দেশটা আপনি প্রত্যেকের কাছে কাছে যেয়ে দেওয়ার দরকার নেই, এখান থেকে নির্দেশ নেওয়া পাঠানো হবে, সেই এই নির্দেশটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এটা পাঠানো হবে সেইভাবে। এটাও কিন্তু দেখেন নবুয়াতের কথা ছিল যে আমি সাধারণ মানুষের মতন, আমি একজন মানুষ, সবার সাথে আমি এ করি, কিন্তু সাআদ ইবনে মুআয বললেন যে না, এটা এটা মানে সাধারণত যুদ্ধের ময়দানে সাধারণত এইভাবে করা হয়, যুদ্ধের সেনাপতি যদি মারা যায় তাহলে তো সমস্যা। এই জন্য মানে উনি বলছেন যে আমরা কিন্তু যুদ্ধের ময়দানে এসে আগে পরাজয়ের ভয়টাকে সামনে রাখতে হবে, তারপরে বিজয়ের চিন্তা তো আছেই, কারণ আল্লাহ তাআলা বিজয় দেবেন এটা আমরা চাই, আর এটা হলে তো ভালো। আর যদি পরাজয় যদি আসে তাহলে আপনাকে রক্ষা করার মতন লোক আমাদের কয়েক থাকবে। চিন্তা করে দেখেন যে চিন্তাটা, আগে হুবাব ইবনুল মানদার মুনদির একটা কথা বললেন, এখানে সাআদ ইবনে মুআয একটা কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওটা মেনে নিলেন, কোনো দ্বিরুক্তি করলেন না, এবং ওনারা উনিও ওটা বুঝলেন যে আসলে তো তাই, কথা ঠিকই আছে, আমার তো কাজ হলো যে আমার মার্চিং করা, আমাকে জেনারেল হিসেবে আমাকে কমান্ড দেওয়া, সেটা যদি এমন পদ্ধতিতে হয় যেটা উপকার আছে তাহলে তো আমার আমি যে চিন্তা করছি যে উপায় করছি এটা নাও হতে পারে। এখানে কিন্তু আমাদের অনেক সময় অনেক মানুষ বুঝতে ভুল করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া কেন্দ্রিক কথাবার্তা উনি বলতেন, মানে যুদ্ধবিদ্যা যুদ্ধ সংক্রান্ত দুনিয়ার ক্ষেত খামারি ব্যাপার স্যাপার, সেখানে উনি খুব বিনয় সং দেখায় বলতেন যে আংতুম আদরা বি উমুরি দুনিয়াকুম, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে বেশি জানো। এই কথাটা বলে আল্লাহ রাসূলের নবুয়াত খাটো হয়নি, এই কথাটা বলার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা খাটো হয়নি, বরং তিনি দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্য লোকের পরামর্শ নেবেন এই দরজাটা কিন্তু আমাদের জন্য খুলে দিয়ে গেছেন এই বদর যুদ্ধের মাধ্যমে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন ওই দিনে, এবং প্রস্তুতি নেওয়ার সময় উনি যে কাজটা করেছেন, প্রথমত তো কোরআন শরীফের আয়াতগুলো আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর একটা সিস্টেম আসলো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, বৃষ্টি নাজিল হলো। এরপরে যেই উনি সাহাবাদের বেশ কয়েকজনকে নিয়ে নিয়ে দাগ কেটে কেটে বৃত্ত তৈরি করলেন, এবং বললেন যে এই বৃত্তের এই জায়গাটায় আবু বকর আস্তাগফিরুল্লাহ আবু জাহেল মরবে, এখানে ওতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে
উমাইয়া মরবে, এরকম জায়গা মানে বৃত্ত করে করে দিচ্ছেন, এবং এটা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে। ওটা তিনি বানাই বলেছেন তা না, কিন্তু কারণ এর পরে যে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যেখানে যেখানে আল্লাহ রসুল বৃত্ত করে দিয়েছেন সেখানে সেখানে দেখা গেল আবু জাহেলের লাশ পড়ে রয়েছে, উমাইয়ার লাশ পড়ে রয়েছে, ওতবার লাশ পড়ে রয়েছে, সাইবার লাশ ওইভাবে পড়ে রয়েছে ওই সমস্ত জায়গাগুলোতে। এর মানে হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এবং তার পক্ষ থেকে জানতে পেরে সেইভাবে এই নির্দেশনা দিয়েছেন। এটা কেন দিয়েছেন? কারণ হলো যে এর দ্বারা মুসলমানদের নৈতিকতা এত উপরে উঠে যায় যে যুদ্ধে জয়লাভের ব্যাপারে তাদের মনে 100% আপনার মানে আশা এবং তাদের মধ্যে যে পজিটিভ মানে ইতিবাচক অবস্থা তৈরি হয়ে যায়, যে তাই নিয়ে তারা সামনে এগিয়ে যায়। এরপরে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে মানে বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন, ভাগ করে দিয়ে তিনি প্রথমে কারা যাবে তারপরে কারা যাবে এর একটা দিক নির্দেশনা তিনি দিয়ে দিলেন। ওই পাশে যে আসছে তার নাম হলো আবু জাহাল, এবং এই পাশে যে মানে যিনি দায়িত্ব পালন করছেন তার নাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা চিন্তা করেন যে দুই পক্ষ দাঁড়াই গেছে, এই দুই পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ডাকতেছেন একজন আরেকজনকে, যে এখন এখানে নিয়ম ছিল সাধারণত যে যুদ্ধ শুরু হওয়ার আগে মল্লযুদ্ধ যেটা হয় এটা এটাই আগে হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মল্লযুদ্ধে ডাকার আগ দিয়ে উনি একটু সময় নিচ্ছেন, উনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছেন, তিনি বলছেন আল্লাহুম্মা ইনতাহলিক হাদিহি উসাবাতুন মিনান নাস ফালাং তু'বাদা ফিল আরদি আবাদান। ও আল্লাহ, এই ছোট দল 313 জন 14, 15, 16, 17 ম্যাক্সিমাম লোক নিয়ে আমি তোমার কাছে এসেছি অনেক দিনের সাধনা, ধরেন এটা মক্কি জীবন থেকে শুরু করে নিয়ে ওই দিন পর্যন্ত 17 বছর হয়ে গেছে প্রায়, 15 বছর হয়ে গেছে প্রায়। এই 13, 14, 15 বছরে যারা যুদ্ধ করার মতন, তা এতে সবাই তো আবার যুদ্ধ করার মতন ছিল না, কারণ সবাই এদেরকে যখন আনা হচ্ছিল তখন তো যুদ্ধের উপরে ভিত্তি করে আনা হয়নি, তাহলে এখানে সবাই কিন্তু মানে সেনাবাহিনীর লোক ছিল না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশিক্ষিত সেনাবাহিনী না। তো এরপরেও তিনি দোয়া করছেন যে আমি যাদেরকে নিয়ে আসছে এরাই তোমার ইবাদত করেন দুনিয়ায়, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তাহলে তোমার ইবাদত করার মতন আর কেউ থাকবে না। উনি দোয়াটা এমন কেঁদে কেঁদে করছেন, এমন মানে মাধুর্য দিয়ে, এমন আন্তরিকতা ছোঁয়া দিয়ে তিনি দোয়া করছেন, যে দোয়ার সাথে সাথে প্রত্যেক দোয়ার সাথে সাথে তার চোখের পানি পড়ছে, এবং এমন এক সময় আসলো যে তার ঘাড়ের থেকে তার চাদরটা আস্তে করে পড়ে গেল। তো এইটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ কাফাক, এটা আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, আপনি যে দোয়া করেছেন এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্য কবুল করেছেন এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। তো এটা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেয়ে যে বেশি জানেন তা না, কিন্তু তার মনের মধ্যে এই ইমানটা আসছে যে আমাদের নবী যখন একটা দোয়া করেন এবং সেই দোয়াটা যখন এরকম হয়েছে যে তার হাত উঁচু হয়ে গেছে, চোখের পানি পড়তেছে, ঘাড়ের থেকে চাদরও পর্যন্ত পড়ে যাচ্ছে, এই দৃশ্যে আল্লাহ তাআলা মানে মানে সাড়া না দিয়ে কোনো দিন পারেন না। এর জন্য যুদ্ধ বা এই ধরনের বিষয়গুলোতে মনে রাখতে হবে দুটো সাইড থাকে, একটা হলো মানে ফিজিক্যাল সাইড, একটা হলো স্পিরিচুয়াল সাইড। আমাদের বদর যুদ্ধ আমাদের দেখাচ্ছে যে তোমরা শুধু ফিজিক্যালি তোমরা নির্ভরশীল হবে না, তোমরা স্পিরিচুয়ালি ইমানের দিক দিয়ে তাকাত, ইমানে তাকাত, আকিদাতি তাকাত তোমাদের জন্য প্রচুর থাকে, তাহলে তোমাদের বিজয় অবশ্যই আসবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়টা আমরা আরেকটা পর্বে মনে হয় নিয়ে আসতে হবে, তো এই পর্ব আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, পরবর্তী পর্বে আমরা বদরযুদ্ধের পরবর্তী অংশ ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।